গুড মর্নিং সবাই, তোমরা কেমন আছো বলো? আজকে দেখো ছোট করে একটা ভিডিও দিচ্ছি, যেটুকু রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা নিশ্চয়ই আমার সব রকমের সবজি দেখে মিশিয়ে আমাকে পাঁচ মিশালি উৎসাহিত করবে। আজকে বেশি এখানে দেখো কাঁচা আম সিদ্ধ হচ্ছে। এই কাঁচা আমটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে সিদ্ধ করছি, বুঝেছো? এবার এইটা দিয়ে একটুখানি একটু পেকে পেকে গেছে, এটা দিয়ে একটা একটু শিরা শিরা মতো করে আর চাটনি করব, আর একটু শুক্তো করব, আর তোমাদের বললাম পাঁচমিশালি একটা তরকারি করব। এইটুকুই ছোট করেই ভিডিও করেছি, তোমরা ওইটুকুই দেখবে আমি জানি, দেখে মানে আমাকে ভালো বলবে, তোমরা আমাকে ভালোবাসো আমি জানি। খুব একটা বড় ভিডিও না দেখে তোমরা রাখতে পারবে না। একটু পাঁচফোড়ন দিলাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সাবধানে থেকো। এর মধ্যে বেগুন আছে, কুমড়ো আছে, বাঁধাকপির পাতা আছে, শিম আছে, মটরশুঁটি আছে, কাঁচা টমেটো আছে, আলু আছে, কুমড়ো বলেছি বোধ হয়, ওই সব দিয়ে একটা সবজি বানাবো, খেতে ভালো হয়। এটা এখন আর কিচ্ছু করবো না, নুন মিষ্টি দিয়ে দিয়েছি, এবার এটা ঢেকে দেবো। আমের চাটনি এবার এই প্রথমেই করছি। কাঁচা কাঁচা আম বেরিয়েছিলো, এনে রেখেছিলাম দুধে, একটু ইয়ে হয়ে গেছে, অল্প ফেঁকে গেছে, খারাপ লাগে না, মিষ্টি দিয়ে মানে আচার আচার মতো লাগে খেতে, ভালোই লাগে। তো ঘন ঘন করে চিনি বেশি দিয়ে একটু পাঁচফোড়ন তেজপাতা দিয়ে আর অল্প একটু ভাজা মশলা, একটু শুক্তো করবো, আর একটু তো ভাবলাম আর একটা একটু রান্না করি, একটু একটা ছচ্ছ এগিয়ে থাকলে একটা তরকারি এগিয়ে থাকলে সুবিধা হয়। এবার একটু রাঁধুনি ফোড়ন দিলাম আর একটু আদা ফোড়ন, শাক সবজি দিয়ে দিলাম, পেঁপে তিন জাত ছিল ঘরে, বেশি কিছু ছিল না, সব দিয়ে দিয়েছি। Thank you.
ভেজে রাখা ভেজে রাখা ইয়েটা উচ্ছটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম দুধ। আর এর মধ্যে একটু মিষ্টি দেবো, একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে নেবো। এখন একটু ঢেকে দেবো। শুক্তো আর এখানে বেগুন ভাজা, এই আজকে লাঞ্চ। পাঁচমিশালির তরকারি, আর তো ঘরে চাটনি আছে। এই যে পাঁচমিশালির তরকারি আর আমের চাটনি, আর কালকের ট্যাংরা মাছ আছে করা, যদি ইচ্ছা করে খাবো।